সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম, শামীম বেসিক টেকনোলজি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। 18 নভেম্বর 2022 এর চাকরি পত্রিকার বিস্তারিত তথ্য আপনাদের কাছে তুলে ধরব। সেটি হলো বাংলাদেশ বিমান বাহিনী এমওডিসি জিডি ও এমওডিসি কালেক্টরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেটি হলো অনলাইন আবেদনের মাধ্যমে 24 নভেম্বর 2022 থেকে 3 ডিসেম্বর 2022 পর্যন্ত, সম্ভাব্য যোগদানের সম্ভব তারিখ 2 এপ্রিল 2023। প্রার্থী যোগ্যতা নাগরিক, বাংলাদেশের নাগরিক হতে হবে, এসএসসি সমমান উত্তীর্ণ, 2 পয়েন্ট উত্তীর্ণ, টেট উভয় টেটের জন্য হতে বিবাহিত হতে হবে, আর বয়স হতে হবে 16 থেকে 21 বছর, 21 বছর হতে হবে, 6 ফিট 8 ইঞ্চি, বুকের মাপ হতে হবে 30 ইঞ্চি ও পুষতে হবে 2 ইঞ্চি। এখানে আপনার চোখের মাপ হতে হবে 6x6 হতে হবে স্বাভাবিক। এখানে আপনার অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, আবেদন ফি হবে 150 টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ পদের সংখ্যা হয়েছে 58 জন, সেখানে হলো আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হলো 1 জন, স্নাতক ও স্নাতক ডিগ্রি সমূহ পাস হতে হবে, অ্যাকাউন্টেন্ট হলো 2 জন, বাণিজ্যিক বিভাগে হতে হবে স্টোর কিপার 1 জন, অডিট অ্যাসিস্ট্যান্ট হলো 1 জন, বাণিজ্যিক বিভাগে সমমান হতে হবে, সার্ভেয়ার হলো 2 জন, ইনস্টিটিউট হতে সার্ভার ডিপ্লোমা সার্ভার হতে হবে, লিফট অপারেটর হলো 1 জন, এসএসসি সমমান ও পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অ্যামোনিয়া প্রিন্টার অপারেটর হলো এসএসসি ও সমমান উত্তীর্ণ, অ্যামোনিয়া ডিগ্রি 2 বছর বাস্তবিক থাকতে হবে, প্রসেস সার্ভার হলো 1 জন, এসএসসি সমমান উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ের পর 2 বছরের 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সেটি হলো শিল্প মন্ত্রণালয়ের অধীনে চাকরি 14 জন, ঋণ তত্ত্বাবধায়ক হলো 20 জন, স্নাতক ও সমমান ডিগ্রি, কম্পিউটার দক্ষতা থাকতে হবে, হিসাবরক্ষক তথ্য কোষাধ্যক্ষ 20 জন, বাণিজ্যিক বিভাগে স্নাতক ও সমমান ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানে শেষ তারিখ হলো, শুরু ও শেষ তারিখ হলো আবেদন নভেম্বর হলো 10 নভেম্বর 2022 থেকে, এ বয়স হতো 18 থেকে 30 বছর হতে হবে। পরিবেশটা আপনারা দেখতে পাবেন। তারপরে যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি হলো পদের সংখ্যা 18 জন, সহকারী পরিচালক নন টেকনিক্যাল 6 জন, প্রথম শ্রেণী ও সমমান উত্তীর্ণ, স্নাতক ও সমমান ডিগ্রি হতে হবে, সমমান দিতে সহকারী পরিচালক এডি 11 জন, প্রথম শ্রেণীর সমমান ও স্নাতক ও 4 বছর মেয়াদী স্নাতক সম্মান হতে হবে, সহকারী প্রোগ্রাম হলো 1 জন, ইলেকট্রিক্যাল ও যে কোনো 4 বছর মেয়াদী অথবা ডিপ্লোমা কোর্স হলে হবে। এখানে আপনার হলো বিস্তারিত তথ্য পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে, দেখে নেবেন। বার কাউন্সিল হলো বাংলাদেশ বার কাউন্সিল 17 জন নিবে, সহকারী পরিচালক হলো আপনার হলো 2 জন, যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অ্যাকাউন্টিং এবং অ্যাকাউন্টিং পাস ও মাস্টার্স হতে হবে, সহকারী পরিচালক ওডি দ্বিতীয় সমমান ও সমমান বাণিজ্যিক বিভাগে মাস্টার্স ও বিকম পাস সম্পন্ন হতে হবে, সহকারী পরিচালক ট্রেনিং এখানে হবে 3 জন নেবে, এখানে দ্বিতীয় শ্রেণী এবং মাস্টার্স ও স্নাতক ডিগ্রি হতে হবে, এল ডি এম কাম কম্পিউটার অপারেটর হলো উচ্চ মাধ্যমিক ও পাস হতে হবে, কম্পিউটার স্পিড হতে হবে 30 থেকে 70, এল ডি এন্ড কাম কম টেকনিশিয়ান হলো 2 জন, এসএসসি পাস এই যে কম্পিউটার মধ্যে এখনও 5 থেকে 30 বাংলা 30 ইংলিশও 30 স্পিড থাকতে হবে, এল ডি এ হলো 2 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পন্ন হতে হবে, ক্রিয়া জাতীয় ক্রিয়া পরিষদ হলো 12 জন, পরিচালক সহকারী পরিচালক হলো 2 বছরের অভিজ্ঞতা, সিভিল ইঞ্জিনিয়ার স্নাতক ডিগ্রি হতে হবে, সহকারী প্রকৌশলী যান্ত্রিক হলো 1 জন, যন্ত্রকৌশল বা বিএসসি ইঞ্জিনিয়ার ডিগ্রি এবং সমমান হতে হবে, সহকারী স্থপতি হলো 1 জন, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্থপতি স্নাতক ডিগ্রি হতে হবে, সহকারী উপসহকারী প্রকৌশলী ডিপ্লোমা স্থপতি হলো 4 বছর মেয়াদী, ডিপ্লোমা আর্কিটেকচার এবং সংশ্লিষ্ট বিষয়ে 3 বছর বাস্তবিকতা থাকতে হবে, সহকারী পরিচালক পরিকল্পনা ও গবেষণা অফিসার 1 জন, অর্থনীতি ও সমাজবিজ্ঞান বিভাগে পরিসংখ্যান স্নাতক ডিগ্রি থাকতে হবে, এস্টিমেটর হলো 1 জন,
স্নাতক সিভিল অটোমোবাইলস ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের মেয়াদি দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা হতে হবে। ড্রাফটম্যান অ্যান্ড নকশাকার হলো একজন সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। সার্ভার হলো একজন এসএসসি পাস সহ সার্ভার শিফট সার্টিফিকেট পাস অভিজ্ঞতা থাকতে হবে। কার্য সহকারী হলো একজন হলো মাধ্যমিক সার্টিফিকেট সম্পূর্ণ হতে হবে। পরের দ্বিতীয় পৃষ্ঠায় দেখুন, পরের পৃষ্ঠায় আপনারা দেখতে পাবেন সীমান্ত দীপ্ত সীমান্ত ও চাকরি হলো পদের সংখ্যা 26 জন। জুনিয়র এখানে দেওয়া আছে, একুইপেশন আছে জুনিয়র জুনিয়র শিক্ষক আছে 7 জন। স্নাতক ও বিএড বিএসএড এর প্রতিবন্ধী প্রশিক্ষণ হতে হবে। জুনিয়র শিক্ষক হলো সঙ্গীত বিষয়ে আপনার 4 স্নাতক ডিগ্রি হতে হবে। অ্যাকাউন্টিং হলো সহকারী হিসাবরক্ষণ বিষয়ে স্নাতক বিষয় হতে হবে। কম্পিউটার অপারেটর হলো 1 জন, স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার স্নাতক বাংলা 30 ইংলিশ 40 শব্দে কম্পিউটার পারদর্শী হতে হবে। ড্রাইভার 2 জন, এসএসসি সমান উত্তীর্ণ ও হেভি এ কেলিভার কল লাইসেন্স থাকতে হবে। শিক্ষা সহায়ক হলো আয়া পিয়ন 7 জন, এসএসসি ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাস হেল্পার ও পরিচ্ছন্ন কর্মী হলো এসএসসি পাস 2 জন নেবে। এখানে দ্বিতীয় পৃষ্ঠা দেখুন, এখানে হলো বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহনে পদের সংখ্যা হলো 2 জন, নৌ প্রকৌশলী যান্ত্রিক প্রকৌশলী প্রধান প্রকৌশলী জাহাজ 9, এখানে 9 জন সংশ্লিষ্ট 8 বছরের অভিজ্ঞতা ও ডিপ্লোমা প্রকৌশলী ডিগ্রি ও সমমান হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছর। কম্পিউটার অপারেটর 1 জন হবে, বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান ও বয়স হতে হবে 30 বছর। পরের পৃষ্ঠায় দেখতে পাবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 8 জন, এখানে আপনার প্রতিটি উল্লেখ করা আছে, দেখে নেবেন। এখানে জেলা প্রশাসক পাবনার হলো 30 জন নিবে লোক, ড্রাফটম্যান 1 জন এসএসসি পাস, ট্রেসার 1 জন হলো এইচএসসি পাস ও অভিজ্ঞতাধারী থাকতে হবে। অফিস সহায়ক কম্পিউটার মুদ্রা খেলো 13 জন এইচএসসি পাস। এখানে সার্টিফিকেট পেশকার হলো 2 জন এইচএসসি পাস ও মধ্যে বাংলা টাইপিং হতে হবে। সার্টিফিকেট সহকারী হলো 1 জন, এইচএসসি পাস ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। ক্রেডিট চেকিং হলো কাম সারা রাত সহকারী হলো 2 1 জন, আপনার এইচএসসি পাস ও এর বেশ অভিজ্ঞতা ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। মিউটেশন অ্যান্ড কাম কম সার্টিফিকেট সহকারী হলো 8 জন, এখানে হলো এইচএসসি পাস ও কম্পিউটার দক্ষতা থাকতে হবে। পেপার, এটা হলো আপনার বসুন্ধরা পেপার মিলসের, এখানে দেওয়া আছে ড্রাইভার ট্রাক্টর দিবে, এখানে দেখে নেবেন। এই ছিল চাকরির ডাক পত্রিকার সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন।